চলে এসেছে আমার হাতে কচুরি আর ছোলার ডাল। যখন কোনো রেস্টুরেন্টে খাই আমি আর তিতলি আগে খাই, জিকো লাস্টে খাই, এটা ভালোবাসি জিকো খেতে। জল, তারপরে একটা কাঁঠালের কোয়া, আর এখন হিঙের কচুরি ছোলার ডাল। কচুর শাকটা মাসি কাটছে বলি মাসিকে একটু রেডি করে যেতে বলি, নিয়ে আসি কচুর শাকটা। ফুল গিফট করলাম তোমাকে। থ্যাংক ইউ দাদা, প্রমাণ দিয়ে দিয়েছেন যে মাছ একদম টাটকা ফ্রেশ। লাল পাঙ্ক লাল, এটা সুন্দর। সকালে সবাইকে ওয়েলকাম করছি, আমরা আছি নয়াডি ফেরিঘাটে, এখন বাজে সকাল 7টা। তো ভাবলাম কি একটু গঙ্গার পাড়ে হাওয়া খেয়ে আসি আর আপনার সামনে জায়গাটা তুলে ধরি। দেখুন ফেরিঘাট অলমোস্ট ফাঁকা, কেমন লাগছে বলো? খুব দারুণ লাগছে, সকালবেলার সঙ্গে গঙ্গার হাওয়া। এখানে কি একটা করছে সবাই? এখানে কি মাছ ধরার আয়োজন হচ্ছে? ভাবলাম সবাইকে একটু মাছ ধরা দেখাবো, তো দেখলাম দাদারা বলছে না জাল দেয়া রয়েছে, কালকে মাছটা তোলা হবে। তো আমার লুকটা দেখিয়ে দিই, পুরোনো দিনের লেজেন্ডারি ক্রিকেটারদের মতো আমি হেলমেট পরেছি। অ্যাকচুয়ালি এটা আমার বাবার হেলমেট, তো ছোটবেলায় দেখতাম কপিল দেব থেকে শুরু করে মোহাম্মদ আজহারউদ্দিনরা এরকম হেলমেট পরতেন, তো এখন সেরকম একটু ফিল হচ্ছে। তো মনে হচ্ছে না সেরকম হেলমেটটা? আমার তো মনে হচ্ছিল অনেকক্ষণ থেকে। ফেরিঘাটে এখন সাফসাফাই চলছে, এখান থেকে আমরা চলে যাচ্ছি অন্য কোনো জায়গায়, উঠতে না বাইকে করে। তো বলুন তো আমি এখন কোথায় রয়েছি? রয়েছি বড়মার মন্দিরের সামনে। 9টার সময় মন্দির খোলে, এখন মন্দির বন্ধ, বড়মা এখন নিচ থেকে উপরে চলে গেছে। হ্যাঁ, মানে এইখানে পুরনো মন্দিরটা ছিল, এখানে নতুন করে মন্দির তৈরি করা হয়েছে। তো বলছেন এনারা যে উপরে দোতলায়, আর সকাল 9টায় খোলে, এখন সকাল 7টা বাজে। তো এখান থেকে প্রণাম করে আমরা বেরিয়ে যাব। ভাবলাম সকাল সকাল আপনাদের একটু বড়মার দর্শন করাবো, বাট হলো না, 9টার পরে। প্লাস্টিকের মধ্যে ফুল দেখো, মনে হয় ফুল আছে মনে হয়। দাদা বলছেন তারাপীঠের আদলে মন্দিরটা তৈরি হচ্ছে, হয়েছে যে বড়মার পুজো দোতলায় স্থানান্তরিত হয়েছে, আগে একতলায় ছিল এখন দোতলায়। গাছে কাঁঠাল গোপে তেল, নানা সত্যি সত্যি কাঁঠাল বিক্রি হচ্ছে এখানে, কাঁঠাল খাবার আপনাদের দেখাবো। বলছি দাদা কাঁঠাল কত করে? এটা দেখান তো, কি খাজা নাকি গলা? খাজা এটা কখন ভেঙেছেন? হাতে তেল লাগিয়েছেন আপনি? ওটা কি লাগালেন? আচ্ছা এবার কাঁঠাল ভাঙা দেখাবো। দেখুন দাদা তেল লাগাচ্ছেন হাতে, তুমি কাঁঠাল ভেঙেছো কোনোদিন? হ্যাঁ অনেকবার, তেল মেখে হাতে। এই দেখো খাজা কাঁঠাল, দুটো কাঁঠাল একই জাতের। খাজা না গলা কোনটা পছন্দ করো? খাজা খাজা। না না, অনেকে আছে গলা কাঁঠাল পছন্দ করে, বিশেষ করে বাঙালরা, কিন্তু গলাগুলো বেশি মিষ্টি হয় মনে হয়। মিষ্টি খাবেন একটা? না না খাবো না, দিয়ে দিন দিয়ে দিন। তো দাদার কাছ থেকে সকাল সকাল কাঁঠাল খাবো, না চা না বিস্কুট, সকালে শুরুয়াত হচ্ছে ফল দিয়ে। একটু মুড়ি হলে ভালো হতো। আমি কোনোদিন কাঁঠাল কিনে খাইনি, ফার্স্ট টাইম কিনে খাচ্ছি। শক্ত কাঁঠাল খাজা দেখেছো, আর উপরে এই যে এগুলো আছে না, এগুলোকে ফেলে দিতে হয় নাহলে পেট খারাপ করবে। ওরে কি বলে, ভূতি ভূতি বলে ভূতি। এই যে কাঁঠালের দানার মধ্যেও একটা ছাল থাকে, এটা অবশ্যই ফেলে দেওয়া উচিত। আর এই কাঁঠালের দানাটা ফেলবেন না, এটাকে যখন বাড়িতে ছাড়াবেন এগুলোকে আলাদা স্টোর করে ভালো করে ধুয়ে রোদে শুকিয়ে তরকারি কিংবা ভেজে, তাই তো? বর্ষাকালে সকালবেলা বেরিয়ে একটু ইলিশ নিয়ে না কিরকম একটা লাগে, মানে নিজেকে বোকা বোকা লাগে, সেই জন্য ইলিশ মাছ দেখাবো, আমিও নেবো ইলিশ মাছ। আমি তো জ্যান্ত মাছ দেখছি সব। না ইলিশ মাছও আছে, জ্যান্ত মাছ দেখতে পাচ্ছ, ইলিশ মাছও আছে। ইলিশ মাছ কোথায়? এই যে ইলিশ মাছ। দাদা কত করে কেজি? 500 টাকা। এত বড় বড় মাছ 500 টাকা? একদম সস্তা মাছ। মাছ একটু দেখাবেন, কানকো খুলে দেখাবেন। এই যে কানকো, এটা তোলা থেকে একটু ডিমালা দেখা না, ডিমালা এটা সুন্দর। ভোলাও আছে বড় বড় সাইজের, পমফ্রেট আছে, ইলিশ আছে। ভোলা কত করে? 250। আর এই পমফ্রেট 400 টাকা কেজি। আর আমরা গোয়াতে এক পিস পমফ্রেট খেয়েছি 600 টাকা দিয়ে। এই ইলিশ মাছগুলো সব ডায়মন্ড হারবারের। ওখানে আছে, দেখে নিই দাদার কাছে কিরকম ইলিশ আছে। ইলিশ কিনবো একদম যাচাই করে। এখানে অনেক মাছের ভ্যারাইটিস আছে। দাদা আপনার ইলিশ মাছ কত করে? ইলিশ এই এটা আছে 600 টাকা, এটা 1000 টাকা। দাদা ডিম হবে? ডিম? হ্যাঁ ডিম। ডিমও আছে? আর এখানে আপনার এখানে কি কি মাছ আছে একটু বলবেন একটু। এটা আর মাছ, এটা হচ্ছে ভোলা ভেটকি, এটা তেলাপিয়া, মৌরলা, পমফ্রেট। আর এখানে এটা গঙ্গার মৌরলা, তাই তো দাদা? প্ল্যান কি আছে? ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক, একদম দুটোই পাশাপাশি, এদিকে কচুর শাক ওদিকে ইলিশ মাছ। ইলিশ মাছ পুরো রাজ্যের যাকে বলে একদম এরকম। দু জায়গায় ইলিশ মাছ দেখলাম, এক জায়গায় দেখলাম কালো কানকো, এক জায়গায় লাল কানকো। মাছ যাচাই করে এমন একটা হতে পারে না?
নেমো হচ্ছে এটা লাল কানকো ইলিশ মাছটা অবশ্যই কানকো দেখা উচিত কারণ কি কানকো দেখলে মাছের ফ্রেশনেসটা বোঝা যায় হ্যাঁ হ্যাঁ তো আমরা এই প্রথম যে দাদার কাছে এসেছিলাম এই দাদার মাছের কানকোটা অনেকটা লাল দাদা আপনাদের একটা বড় দেখে ইলিশ দিন তো বড় নেই এই সাইজেই হবে দুটো লাগবে না একটু দেখুন দেখেন না একটু চলো আর একটু বড় দেখুন না কাঁচা ইলিশ করে মুক্ত কত বলছো ইলিশ গো 550 এই ছোট ছোট মাছ দাদা একটা বড় দেখে দাও দাদা এই যে কানকো হ্যাঁ লাল ঠিক আছে দিন এটা দিন ইলিশ মাছ কিনতে গেলে অবশ্যই কানকোটা চেক করে নেবেন যদি লালচে কালারের হয় তবে সেই মাছটা অনেক ভালো ফ্রেশ হবে গঙ্গার ভোলা সব টাটকা মাছ এগুলো ইলিশ মাছ কিনলে হচ্ছে কিন্তু এইগুলো বেটার হতো হ্যাঁ বাঙালিরা মাছ দেখলে পুরো পাগল হয়ে যায় আচ্ছা দাও ভাই অল্প করে দাও কত করে ভাই 35 টাকা এগুলো কিন্তু দেখো মুখগুলো কিন্তু ছুচালো দেখো তো তুলে একটু টাটকা চিংড়ি পুরো একদম লাফাচ্ছে ভাই এখান থেকে দাও এখান থেকে দাও জানতো না জানতো দাও আরে ওখান থেকে তুলে তুলে নিয়ে এসেছে এই দেখো ওগুলো আরো বেশি জানতো ওগুলো জলের মধ্যে ছিল না হ্যাঁ বলছি ভাই একটু ছাড়িয়ে দেবে না এই চিংড়ি আমার না এই রে কত তুলছো তাহলে চিংড়ি খালি মাথাটা জাস্ট একটু ছেড়ে দে এই রে এখানেই সমস্যা না এখানেই সমস্যা এর ঘটি উল্টে গেল যদি রক্ত বেরোয় তাহলে বুঝবে ইলিশ মাছ টাটকা রক্ত না বেরোলে পচা ইলিশ মাছ পচা হয় না কাটা হলে থাকলে পচা তাহলে রিং পিস হবে হ্যাঁ এই বড় মাছের তিন পিস না রিং পিস সুন্দর করে পটিতে আঁশ ছাড়িয়ে ফেলছে দেখো পটিতে আঁশ ছাড়ানোর পর দাদা পয়সা দিয়ে আবার আঁশ ছাড়াচ্ছে ভালো করে ছাড়িয়ে যত্ন করে অভিনব পদ্ধতিতে আপনার নাম কি দাদা আমার নাম হলো যাদব কি বাজার বলে এটাকে এটা ভাটপাড়ার বাজার বলে এখানে খুব সস্তায় মাছ থেকে সবজি সব পাওয়া যায় সবজি আর সস্তা পাওয়া যায় সবজি আর সস্তায় পাওয়া যায় দাদা বলছেন এখানে অলরেডি আমরা একবার ভিজিট করেছি হ্যাঁ এর আগে এসেছি কচুর শাকটা মাসি কাটছে বলি মাসিকে একটু রেডি করে যেতে বলি নিয়ে আসি কচুর শাকটা চলছে মাছের পিস একাটি কচুর শাক মাছের কাঙ্কো গুলো ফেলে দিন থোর কেটে দাও মাসি আচ্ছা টাইম লাগবে বাড়িতে এত কলা গাছ তারপরে তোমার কচু গাছ রয়েছে তা সত্ত্বেও কচু মোচা দেখলেই লোভ হয় দেখো কি সুন্দর ফুলটা তো অ্যাকচুয়ালি আমরা রাস্তা দিয়ে যাচ্ছিলাম যেতে যেতে হট করে থমকে দাঁড়িয়েছি খুব সুন্দর ফুল খুব সুন্দর অনামিকা নাম যাও না না আরো আছে দেখো এই দেখো এই ফুলের গন্ধটা খুব সুন্দর দেখো এটার নাম আমরা জানি না আপনারা জানলে প্লিজ কমেন্টস করে জানাবেন হ্যাঁ আর এখানে আরো ফুল রয়েছে ঘটের মতো ফুল হ্যাঁ এটা সকাল সকাল ফুল গিফট করলাম তোমাকে থ্যাংক ইউ এটার নামও কেউ জানলে প্লিজ জানাবেন এখানে বেগুনি আছে হলুদ আছে এই যে হলুদ বর্ষাকালে এই ফুলগুলো হয় হ্যাঁ পুরো গাছে ভরে গেছে আমরা যেতে যেতে রাস্তায় থমকে দাঁড়িয়েছি আপনার সামনে তুলে ধরলাম আচ্ছা দেখো এই যে ফুলগুলো দেখছো না টাটকা এগুলো শুকিয়ে গেলে কিন্তু এরকম কালার হয়ে যাচ্ছে এই দেখো অদ্ভুত দোলা সকাল সকাল ফুল চুরি করলে দারুণ লাগলো কিন্তু ফুল চুরি করে সকালবেলা বাচ্চা আর ফুল দারুণ লাগে ব্যাপারটা বাচ্চা তো আশেপাশে নেই ফুলটা দিয়ে সকালটাকে আরো মধুর করে তুললাম কেমন লাগছে ফুলটা কারা কারা এই ফুলের নামটা জানেন একটু কমেন্টস করে জানাবেন তো নুহাটি ভাটপাড়া ঘুরে চলে এসেছি কাকিনাড়া খুব লালসা ও বাজারের সামনে এখানে গরম গরম কচুরি পাওয়া যায় কচুরি হিঙের কচুরি হিঙের কচুরি তোমার এলাকায় তুমি কিছু বলো আমি দেখছি তুমি কি বলো মানে এতক্ষণ দোলাকে দেখাচ্ছিলাম এবার আমার পার্ট তেলে ভাজা মানে সকালে ব্রেকফাস্টে এই কচুরি পাওয়াটা এই পার্টটা আমার তো এখানে দেখি গরম গরম কচুরি নিই দুটো হিং ভরা হচ্ছে আর এখানে গরম গরম ভাজা হচ্ছে ভাজা আছে নাকি অনেকটা বেশি পরিমাণে কিন্তু হিং দিচ্ছেন দাদা কত করে দাম 3-10 টাকা মাত্র ছোটবেলায় বাবা নিয়ে আসতো হিঙের কচুরি সঙ্গে তরকারি বা ছোলার ডাল
আর গরম জিলাপি। সবসময় আমরা চাই হেলদি ব্রেকফাস্ট করবো সকালে, বাট এই সমস্ত আইটেম দেখলে না থাকা যায় না, জাস্ট থাকা যায় না, তখন মনটা পাল্টে যায়। আমি কি আজকে একটু খেয়ে নি, কাল থেকে আবার হেলদি ব্রেকফাস্ট করবো। কচুরি তো খাবো, তার আগে হাতটাকে ভালো করে ধুয়ে নি। দাদা আমাকে দিন তো, তিনখানা দিন তো। হেলমেট পরে কচুরি খাবো, হেলমেট আর খুলছি না, হেলমেট রাখার জায়গা নেই। একদম ধোঁয়া উঠছে হিঙের কচুরি, আর এখানে পাতলা ডাল, ছোলার ডাল। তোলা বলো খাচ্ছি কোথায়? কাকিনাড়ায়, খুবলার সাহু বাজার। কাকিনাড়ায় খুবলার সাহু বাজারে কচুরির দোকানে কচুরি খাচ্ছে। শিখা মিষ্টান্ন ভান্ডার, সত্যি অদ্ভুত টেস্ট, হিঙের ভরপুর গন্ধ আসছে। যে কেউ খাচ্ছে আমি গন্ধ পাচ্ছি, দেখছি একটুখানি তো খাবোই। আর জ্বলছি, লুচির মতো ফুলছি না, ভালো খেতে, সত্যি ভালো খেতে। মানে প্রচুর পরে আমি যখন বানাচ্ছিল দেখাচ্ছিলাম, এত রাত করে হিং দিচ্ছিল ভাই। এখানে প্রচুর কচুরি লাভার রয়েছে, যারা সকালবেলা উঠে চলে এসেছেন কচুরির দোকানে। 3:10 কাঁঠাল খেয়ে সকালে খাওয়া শুরু করেছিলাম, আর এখন কচুরি খাচ্ছি। ব্যাপারটা পুরো ঘেটে ঘ যাকে বলে, মানে হচপচ হয়ে গেছে। সকালে কি এক গ্লাস জল খেয়েছো খালি পেটে? আগে ওটা খাই, ওটা খাই। তাহলে কিছুটা কনসিডার হলো আর কি, জল, তারপরে 10 মিনিট পরে লিকার চা আর সঙ্গে দুটো বিস্কুট, তারপরে ঘন্টাখানেক বাদে হচ্ছে তোমার রুটি আর তরকারি। বাট আজকে সকালে জল, তারপরে একটা কাঁঠালের কোয়া, আর এখন হিঙের কচুরি, ছোলার ডাল, সঙ্গে জিলাপি লাগবে? চলে এসছে আমার হাতে কচুরি আর ছোলার ডাল, তার মধ্যে রয়েছে কারি পাতা অল্প অল্প, দেখতে পাচ্ছি আমি। প্রচণ্ড গরম, প্রচণ্ড। যখন কোনো রেস্টুরেন্টে খাই আমি, আর তিতলি আগে খাই, জিকো লাস্টে খাই, বাট এখানে একটু উল্টো হয়ে গেলো, কারণ কচুরিটা খুব গরম। জিকো খেয়েছে আগে, আমি খাচ্ছি পরে। অনেকে বলেন যে সবসময় রেস্টুরেন্টে হোটেলে গিয়ে জিকো লাস্টে খায়, আমরা আগে খাই, কিন্তু সকালে যখন ব্রেকফাস্টটা করি তখন জিকো কিন্তু আগে খায়। সেটা কি খেয়াল করেছেন? কেন বলুন তো, এটা ভালোবাসে জিকো খেতে। মানে তুমি বলছো ভাত ডাল তরকারির চেয়ে লুচি পরোটা কচুরি এগুলো বেশি পছন্দ করি আমি? হ্যাঁ, একদম ঠিক কথা বলেছো। দারুণ লাগছে কিন্তু।